কোনো এক পরিচালক তাকে বলেছিলেন, আয়নায় নিজের মুখটা কখনো দেখেছো যে এই চেহারা নিয়ে নায়িকা হতে চাও? এই কথাগুলো জীবনভর মনে রেখেছেন এই নায়িকা। দাঁতে দাঁত চেপে লড়াই করে তাকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে তিনিও পারেন। তার আগে শৈশবে পাল্টে ফেলেছিলেন নিজের নাম। স্কুলে বন্ধুরা আলদাকে ডালডা বলে মজা করত, তাই শিশুশিল্পী হিসাবে যখন তিনি কাজ শুরু করেন তার নাম হয় বেবি নাজমা। এবং এই বেবি নাজমা থেকে নাম পরিবর্তন হয়ে পরবর্তীকালে তিনি হয়েছেন নায়িকা মালা সিনহা, হিন্দি চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী, নায়িকা মালা সিনহা। মালা সিনহার জন্ম হয়েছিল 11 নভেম্বর 1936 সালে কলকাতায়। মালা সিনহার বাবা অ্যালবার্ট সিনহা ছিলেন নেপালের বাসিন্দা, তবে মেয়ের জন্মের আগেই তিনি নেপাল থেকে কলকাতা চলে এসেছিলেন। কলকাতার স্কুলেই আলদা সিনহা এই নামে ভর্তি হয়েছিলেন মালা সিনহা। ছোট থেকেই মালা সিনহা নাচ গান অভিনয়ে পারদর্শিনী ছিলেন, নিয়মিত অনুষ্ঠান করতেন আকাশবাণীতে। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন বেশ কিছু পৌরাণিক বাংলা ছবিতে, এর মধ্যে জয় বৈষ্ণদেবী, শ্রীকৃষ্ণলীলা, যোগ বিয়োগ ইত্যাদি। এই সমস্ত ছবিতে তার নাম ছিল বেবি নাজমা। স্কুলের একটি নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান পরিচালক অর্ধেন্দু বসু। তিনি তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে 1952 সালে রোশনারা নামক ছবিতে নায়িকা নির্বাচন করেন। এবার নাজমা থেকে মালা হলেন ষোড়শী সুন্দরী। তার নাম পরিবর্তিত হয়ে গেল মালা সিনহা। বাংলা ছবিতে বেশি দিন অভিনয় করেননি মালা সিনহা, কেরিয়ারের শুরুতেই পাড়ি দিয়েছিলেন সেকালের মুম্বাই। প্রথম হিন্দি ছবি ছিল বাদশা, প্রদীপ কুমারের বিপরীতে এই ছবি। এবং এরপর মালা সিনহার আরও কিছু ছবি ব্যর্থ হয়েছিল। 1956 সালে মুক্তি পায় গুরুদত্তের পেয়াসা, ইন্ডাস্ট্রিতে মাইল ফলক ছিল এই ছবিটি, এবং এটি মালা সিনহার ক্যারিয়ারেও টার্নিং পয়েন্ট। মধুবালার কথা ভেবে তৈরি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছিলেন মালা সিনহা। সেই সুযোগকে তিনি যথার্থভাবে কাজে লাগিয়েছেন। রমেশ সাইগলের পরিচালনায় ফির সুবহ হোগি, এটি ছিল দন্তভয়স্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের অনুসরণে তৈরি ছবি। এই ছবিতে অভিনয়ের জেরে ইন্ডাস্ট্রিতে মালা সিনহা পরিচিত হয়ে যান বহুমুখী প্রতিভার নায়িকা রূপে। 5 ও 6-এর দশকে বলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন মালা সিনহা। সমালোচকদের মতে তার অভিনীত সেরা ছবিগুলি হলো বহুরানী, গুমরাহ, গেহরা দাগ, আপনে হুয়ে প্যারে, জাহান আরা ইত্যাদি। কেরিয়ারের প্রথম থেকেই ছক ভাঙা ভূমিকায় অভিনয় করতে ভালোবাসতেন মালা সিনহা। দূর কা ফুল, আনপার, হরিয়ালি অর রাস্তা, আঁখে, বাহারে ফির ভি কভি আয়েঙ্গি, মেরে হুজুরের মতো নারীকেন্দ্রিক ছবিতে মালা সিনহার অভিনয় প্রশংসার দাবি রাখে। মুম্বাই যাওয়ার পর কলকাতাকে ভুলে যাননি মালা সিনহা। লুকোচুরি, সাথীহারা, খেলাঘর, শহরের ইতিকথার মতো ছবিতে উজ্জ্বল হয়ে আছে তার অভিনয়। কখনো কিশোর কুমারের বিপরীতে, কখনো মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন মালা সিনহা। 1977 সালে মুক্তি পায় তার শেষ বাংলা ছবি কবিতা। রঞ্জিত মল্লিক, কমল হাসান এবং মালা সিনহা অভিনীত এই ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল সেই সময়। প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের নায়কদের সঙ্গেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন মালা সিনহা। এর মধ্যে রয়েছেন রাজ কাপুর, দেবানন্দ, কিশোর কুমার, প্রদীপ কুমার, গুরুদত্তের মতো সিনিয়র অভিনেতা। আবার রয়েছেন শাম্মী কাপুর, রাজেন্দ্র কুমার, রাজকুমারের মতো সমসাময়িক অভিনেতারাও। তথাকথিত নবাগত নায়কদেরকেও তিনি সমানভাবে গুরুত্ব দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, সুনীল দত্ত, সঞ্জয় খান, জিতেন্দ্র, অমিতাভ বচ্চন। এই সমস্ত নায়কেরা যখন ইন্ডাস্ট্রিতে প্রথম তাদের কাজ করছেন, তখন তাদের নায়িকা হতেও দ্বিধাবোধ করেননি মালা সিনহা। মালা সিনহার একমাত্র নেপালি ছবি মাইতিঘর মুক্তি পায় 1966 সালে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে মালার সঙ্গে আলাপ হয় নেপালি নায়ক চিদাম্বরম প্রসাদ লোহানির।
তাকেই পরে বিয়ে করেন মালা সিনহা। বিয়ের পরে দীর্ঘদিন কাজের সূত্রে মালা এবং চিদম্বরম দুজনে থাকতেন দুই শহরে। মালা সিনহা থাকতেন মুম্বাইতে আর চিদম্বরম থাকতেন কাঠমান্ডুতে। নয়ের দশকে মুম্বই চলে আসেন চিদম্বরম, বান্দ্রায় একটি বাংলোয় থাকেন তারা। সাতের দশক থেকে ধীরে ধীরে অভিনয় কমিয়ে দিতে থাকেন মালা সিনহা। তার শেষ ছবি জিদ মুক্তি পেয়েছিল 1994 সালে। ইদানিং খুব বেশি প্রকাশ্যেও আসেন না বিগত দিনের এই বিখ্যাত নায়িকা মালা সিনহা। মালা সিনহার একমাত্র মেয়ে প্রতিভা সিনহাও অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে, কিন্তু মায়ের সাফল্যের ধারে কাছেও পৌঁছতে পারেননি তিনি। আপাতত ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তার কন্যা প্রতিভা সিনহা। মালা সিনহা গানও গাইতেন খুব সুন্দর, কিন্তু কোনোদিন প্লেব্যাকের সুযোগ পাননি। নিজের ছবিতে মাত্র একবারই গান করেছেন। 1972 সালে মুক্তিপ্রাপ্ত লালকার ছবিতে মালা সিনহার লিপে তার নিজের গান ব্যবহার করা হয়েছিল। মুম্বাইয়ে যখন অভিনয় করতে এসেছিলেন একবর্ণ হিন্দি জানতেন না তিনি। পরে হিন্দি শিখে নিজেকে প্রথম সারির নায়িকা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন মালা সিনহা। মুম্বাইয়ের উঠতি সময়েও কলকাতাকে ভুলে থাকতে পারেননি মালা সিনহা। উত্তম কুমারের সঙ্গে করেছেন বেশ কিছু বিখ্যাত বাংলা ছবি, যেমন পৃথিবী আমারে চায়, বন্ধু, লৌহ কপাট, সাথীহারার মতো ছবি। বাংলার দর্শক অবশ্য খুব বেশি ছবিতে পায়নি উত্তম কুমার মালা সিনহা জুটিকে, তবে গীতা দত্তের সুরে মালা সিনহার লিপে নিশিরাত বাঁকাচাত্য অমরত্ব পেয়ে গেছে সিনেমার জগতে। বর্তমানে মুম্বাইয়ে নিজের বাড়িতে 86 বছর বয়সে মালা সিনহা তার জীবনযাপন করছেন। সিনেমা, লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই সমস্ত কিছু থেকেই তিনি এখন অনেক দূরে। জীবনে বহু সম্মান পেয়েছেন, ফিল্মফেয়ারের লাইফটাইম অ্যাচিভমেন্টও পেয়েছেন। এখন খানিক দূর থেকেই সিনেমা জগৎকে দেখতে ভালোবাসেন তিনি। অন্তরালের জীবনই এখন তার সবচেয়ে বেশি পছন্দের। চলছে নিজের সঙ্গে নিজের দিন যাপন। ভালো থাকুন মালা সিনহা। বন্ধুরা, আমি আজ আপনাদের বললাম বিখ্যাত অভিনেত্রী মালা সিনহার জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।